নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আজকে আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে এর আগে আমি বাহুমণী সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করেছি এবং মুঘলদের ইতিহাস আমি সম্পূর্ণ করেছি তো সেই ভিডিওগুলো যারা আপনারা এখনো দেখেননি তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওগুলোতে আমি ডিটেলসে সবকিছু আলোচনা করেছি যেগুলো আপনাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী আজকে আমরা ভিডিও শুরু করব তার আগে বলবো যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার বানানো সমস্ত ভিডিও প্লে লিস্ট করে সাজানো রয়েছে তো সেইগুলো দেখতে এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে আপনারা প্রথম থেকে পর পর আপনারা দেখতে পারবেন ভিডিওগুলো আমি যেরাম জরাম ঘটনা ঘটেছে ইতিহাসের ক্ষেত্রে যেরাম জেরাম ঘটনা ঘটেছে সেইভাবে পরপর সাজিয়ে রেখেছি এছাড়াও ভূগোল এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেবেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেটা সম্পর্কে আমি বোঝানোর ব্যবস্থা করব পরের ভিডিওতে আর যদি কোনো কোনো সাজেশান থাকে আমার এই ভিডিওগুলোর জন্য তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাহমণী সাম্রাজ্যের ভিডিওতে আমি বলেছিলাম যে তেরোশো ছেলেমণি সাম্রাজ্যের পত্তন হয় সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য এই যখন হয় তখন ভারতে রাজত্ব করছিল সুলতানি বংশ কোন বংশ তখন রাজত্ব করছিল তখন রাজত্ব করছিল তুগলক বংশ এবং তুগলক বংশের তখন শাসনকর্তা ছিলেন মোহাম্মদ বিন তুগলক এবার এই সময় মোহাম্মদ বিন তুঘলকের সময় একাধিক জায়গা থেকে বিদ্রোহ হয় প্রচুর বিদ্রোহ এই সময় সংগঠিত হয় এবং এই বিদ্রোহগুলো থেকে একে একে অনেকগুলো রাজ্য স্বাতন্ত্র হয়ে পড়ে তার মধ্যে এই বিজয়নগর একটি ছিল বাহমনি একটি ছিল তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ সরি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বিজয়নগর সাম্রাজ্য এবার এর পিছনে ইতিহাস কি ছিল কেন এই বিজয়নগর সাম্রাজ্য পত্তন হয়েছিল সেই সময় ভারতে মানে দক্ষিণ ভারতে একটি রাজবংশ রাজত্ব করত যার নাম বংশ বংশ এই এই বংশের আন্ডারে দুই ভাই হরিহর এবং বুক্কা এরা দুজন সামন্ত ছিলেন কাকদিয়া বংশের রাজাদের আন্ডারে হরিহর এবং বুক্কা দুজনে সামন্ত ছিলেন সামন্ত কারা সামন্ত হচ্ছে রাজার আন্ডারে কিছু জমিদার শ্রেণী বা কিছু একটু যারা শাসন কর্তা ছিলেন তারা যারা ট্যাক্স কালেকশন করতে পারতেন প্রজাদের কাছ থেকে এরা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন করতো মানে সামন্তরা এবং সেই সমস্ত ট্যাক্স নিয়ে তারা কিছুটা নিজেদের জন্য রাখতো বাকিটা চলে যেত যেখানকার মানে সেখানকার যে মূল রাজা তার কাছে তো সেরকম সামন্ত ছিলেন তো মোটামুটি শক্তিশালী ছিলেন এরা দিল্লিতে তখন রাজত্ব করছিল মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে একজনের বিরোধবাদে এবং সে বিরোধিতা করে সে বিদ্রোহ ঘোষণা করে পালিয়ে আসে দক্ষিণ ভারতে তার নাম ছিল মোহাম্মদ নয় বাহাউদ্দিন ইউসুস ইউ এই বাহাউদ্দিন ইউসুফ বিদ্রোহ ঘোষণা করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে এবং এ পালিয়ে আসে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এসে এই বাহাউদ্দিন ইউসুফ হরিহর এবং বুক্কার কাছে আশ্রয় প্রার্থনা করে এবার তখন হরিহর আর বুক্কা এত কিছু জানতেন না যে এ বিদ্রোহ করেছে দিয়ে পালিয়ে এসছে তো এই বাহাউদ্দিন ইউসুফকে হরিহর এবং বুক্কা তার জায়গায় আশ্রয় দেয় এবার যখন এই হরিহর এবং বুক্কা একে আশ্রয় দেয় তখন এরা দুজন মোহাম্মদ বিন তুগলকের কুনজরে পড়ে যায় এবং মোহাম্মদ বিন চলে আসে দক্ষিণ ভারতে এদেরকে মানে একে ধরার জন্য এবং যখন জানতে পারে যে হরিহর এবং বুক্কার কাছে এ আশ্রয় গ্রহণ করেছে তখন হরিহর এবং বুক্কাকে মোহাম্মদ বিন গ্রেপ্তার করে এদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে এবং দিল্লিতে এদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় এবার এরা তখনও এতটাও শক্তিশালী নয় যে একদম দিল্লি সুলতানের সঙ্গে বিরোধিতা করবে তো স্বাভাবিকভাবে হরিহর এবং বুক্কা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এরপরে দক্ষিণ ভারতে আরো বিদ্রোহ হতে থাকে সেই সময় মোহাম্মদ বিন তুগলক এই হরিহর এবং বুক্কোকে দক্ষিণ ভারতে পাঠায় এই সমস্ত বিদ্রোহগুলোকে দমন করার জন্য হরিহর এবং বুক্কোকেই পাঠানো হয় যে তোমরা যাও দক্ষিণ ভারতে তোমরা এই যে বিদ্রোহগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করে আসো এবার হরিহর বুকো চলে আসে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এসে তাদের সঙ্গে দেখা হয়ে যায় তাদের গুরু যার নাম ছিল বিদ্যা বিদ্যা রয়। এ প্রথমে ছোটবেলায় হরিহর এবং বুককার গুরু ছিল তো এর সঙ্গে যখন দেখা হয়ে যায় তখন এরা খুশি হয়ে যায় তাদের যে দুর্দশার কথা মানে তারা তাদের যা যা হয়েছে তাদের সাথে সেই সমস্ত কিছু বলে যে আমাদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছে তো এই সমস্ত শুনে বিদ্যালয় তাদেরকে একটা যুক্তি দেন যে তোমাদের ইসলাম ধর্ম থেকে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করতে কোনো অসুবিধা নেই তার জন্য একটা শুদ্ধিকরণ করতে হবে তো আমি শুদ্ধিকরণ করে দিচ্ছি বিদ্যালয় তাদেরকে শুদ্ধিকরণ করে দেয় এবং এরপরে শুদ্ধিকরণ হওয়ার পরে দক্ষিণ ভারতে হরিহর এবং বুক্কা এই বিদ্যালয়ের সাথে করে একটা নতুন রাজ্যের পত্তন করে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই রাজ্যের পত্তন হয় এই রাজ্যের প্রতিষ্ঠা হয় এই রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল যেটা মানে এই রাজ্যটা যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটারই নাম বিজয়নগর তাহলে হরিহরের বুক্ক এইভাবে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যান। তো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে এবং এই বিজয়নগর রাজ্যের বর্তমান অবস্থান হচ্ছে হাম্পি আজও লোকে হাম্পিতে ঘুরতে যায় এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ সেখানে দেখতে পাওয়া যায় খুব সুন্দর জায়গা হাম্পিতে এই বিজয়নগর সাম্রাজ্য আগে অবস্থিত ছিল যার রাজধানী ছিল বিজয়নগর বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল বিজয়নগর এছাড়াও অনেকগুলো রাজধানী এই এই বিজয়নগরের হয়েছিল মানে এক এক সময় এক একটা রাজধানী হয়েছিল কোন রাজা এসে সেটাকে ট্রান্সফার করেছেন আবার সেখান থেকে ট্রান্সফার করেছেন এইভাবে অনেকগুলো রাজধানী পাওয়া যায় যেমন আনেগোন্ডা একটা তো ছিল বিজয়নগর আনেগোনায় ছিল রাজধানী এছাড়া চন্দ্রগিরিতে রাজধানী হয়েছিল এই সমস্ত জায়গায় রাজধানী স্থাপন হয়েছিল তো মেন রাজধানী হচ্ছে বিজয়নগর এবং বর্তমানে এটি হাম্পি নামে পরিচিত তো এই বিজয়নগর রাজ্যে মোট চারটে রাজবংশ রাজত্ব করেছিল প্রায় তিনশো বছর এখানে এই চারটে রাজবংশ রাজত্ব করে সেইগুলি হচ্ছে সঙ্গম বংশ তুলুক বংশ এবং আরবিটু বংশ সঙ্গম বংশ সালুক বংশ তুলুক বংশ এবং আরবিটু বংশ হরিহর এবং বুক্কা এই রাজ্যটা প্রথম স্থাপন করেন তো তাদের দ্বারা যে রাজবংশ প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে সঙ্গম বংশ তাহলে হরিহর এবং বুক্কা হচ্ছেন সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ শালুক হচ্ছে শালুক বংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ হচ্ছে তুলুপ বংশের প্রতিষ্ঠাতা এবং আরবিডু বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তিরুমল তো এই চারটে রাজবংশের প্রত্যেকজন রাজা সম্পর্কে যে ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা করতে হবে তো আজকে আমরা আলোচনা করব সঙ্গম বংশ সম্পর্কে এবং শালুক বংশ সম্পর্কে পরের দিন দেখব আমরা তুলুপ বংশ সম্পর্কে এবং আরবিডু বংশ সম্পর্কে তো প্রথমে দেখব সঙ্গম বংশ সংগম বংশের প্রথম যিনি রাজা হন তার নাম হরিহর প্রথম অর্থাৎ এই হরিহর এবং বুক্কা যে দুই ভাই ছিলেন তাদের মধ্যে হরিহর বড় ছিলেন সেই হিসাবে হরিহর রাজা হয়ে যান কিন্তু প্রধান যে যে ক্ষমতা ছিল ছিল সেটা দুজনের হাতেই হরিহর রাজা হয়েছেন বলে তার হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে যেহেতু তারা দুজন মিলেই এই রাজ্যটা স্থাপন করেছিলেন তাদের দুজনের হাতেই সমান রকমের ক্ষমতা ছিল আর যেহেতু হরিহর বড় ছিলেন সেই কারণে হরিহর প্রথম রাজা হন তারপরে রাজা হন বুক্কা প্রথম মানে এই বুক্কা হরিহরের ভাই তাহলে হরিহর রাজা হন তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে যখন শুরু হয় বংশটা মানে যখন রাজ্যটা স্থাপন হয় তখন থেকে তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অব্দি বুক্কা হন তারপরে তেরোশো ছাপ্পান্ন থেকে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ অব্দি তারপরে রাজা হন হরিহর দ্বিতীয় ইনি রাজত্ব করেন তেরোশো সাতাত্তর থেকে চোদ্দশো চার খ্রিস্টাব্দ অব্দি তারপরে হয় দেবরায় প্রথম দেবরায় প্রথম চোদ্দশো চার থেকে চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিলেন তারপরে আসে দেবরায় দ্বিতীয় যিনি চোদ্দশো বাইশ থেকে চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিলেন এরপরে আসে মল্লিকার্জুন মল্লিকার্জুন চোদ্দশো ছিলেন এবং লাস্ট রাজা একদম শেষ হচ্ছে বীরূপাক্ষ দ্বিতীয় বীরুপক্ষ দ্বিতীয় চোদ্দশো পঁয়ষট্টি থেকে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিলেন প্রথম হচ্ছে হরিহর আমরা প্রথমে যাকে দেখব তার নাম হচ্ছে হরিহর প্রথম হরিহর প্রথম তো এর সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে যে বিশেষ বিশেষ কথাগুলো রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো হরিহর প্রথমে রাজা হয় একটা ছোট জায়গার রাজা তিনি হচ্ছেন পুরো বিজয়নগর যে রাজ্যটা ছিল সেটা প্রথমে তো ছোট ছিল খুব একটা বড় ছিল না তো সেখানকার রাজা হন তো প্রথমে তার কোন দিকে নজর যাবে যে আমাদের সাম্রাজ্যটা একটু বড় করতে হবে সেই কারণে হরিহরের সময় অ্যাটাক শুরু হয় মানে পর অন্য রাজ্যগুলোকে আক্রমণ করা শুরু হয় প্রথম অ্যাটাক হয় হরিশে হোয়েসাল হোয়েসাল বলে এই সময় একটি রাজ্য ছিল সেই সালে অ্যাটাক করা হয় তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে হরিহর জয়লাভ করে এবং হোয়েসাল তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চলে আসে বিজয়নগর রাজ্যের মধ্যে এছাড়া হরিহর প্রথম সেরাম কিছু করেননি তারপরে রাজা হন বুক্ক প্রথম বুক প্রথমের সময় কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই বুক্ক প্রথম সিংহাসনে বসেন তিনি সিংহাসনে বসে বুক্কা প্রথম এবার আমরা দেখব বুক্কা প্রথম সম্পর্কে বুক্কা প্রথম সিংহাসনে বসে একটি উপাধি নেন যে উপাধি হচ্ছে প্রতিষ্ঠাপ বেদমার্গ প্রতিষ্ঠাপক এই উপাধিটা তিনি গ্রহণ করেন তো এই উপাধি থেকে বোঝা যাচ্ছে যে তিনি হিন্দু হিন্দু ধর্মের প্রতি মানে হিন্দু ধর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তো সেরকম একটা চিন্তা ভাবনা ছিল তাই সেই কারণে এরকম একটা উপাধি নিয়েছিলেন এর সময় তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা মানে বিজয়নগর রাজ্য থেকে দুধ যায় চীনে চীন দেশে দুধ পাঠান তো বাইরের যে সমস্ত মানে প্রতিবেশী প্রতিবেশী নয় বাইরের যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য চীন দেশে তিনি দুধ পাঠান তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি মাদুরাই দখল করেন এবং আমরা জানি মাদুরাই একটি গুরুত্বপূর্ণ স্থান দক্ষিণ ভারতে মাদুরাই দখল করেন তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এর সময় এসে বুক্কা প্রথমের সময় এসে বাহমণি রাজ্যের সঙ্গে যুদ্ধ শুরু হয় এতদিন পর্যন্ত হয়ে গেছে কি বাহমণি রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাহুমণি রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে কে প্রতিষ্ঠা করেছিলেন হাসান গাঙ্গু এবার বাহমণি সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্য এই দুজনের যে বাউন্ডারিটা ছিল এটা একদম কাছাকাছি ছিল আচ্ছা এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে বিজয়নগর রাজ্য আর বাহমণি রাজ্যটা কিরম অবস্থায় ছিল একটা ম্যাপের সাহায্যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো ম্যাপটার দিকে ভালো করে দেখলে আপনারা বুঝে যাবেন যে কোথায় বিজয়নগর রাজ্য ছিল আর কোথায় রাজ্য ছিল এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে বিজয়নগর রাজ্য এবং বাহুমানী রাজ্যের সীমা একদম কাছাকাছি ছিল এর ফলে কি হয় দুই রাজ্যের মধ্যে বিবাদ বাঁধবে দুটো রাজ্য যদি পাশাপাশি হয় তাহলে স্বাভাবিকভাবে দুটো রাজ্যের মধ্যে বিবাদ বাঁধবে দুই রাজ্যই চাইবে যে আমাদের সাম্রাজ্য বড় হোক এবং আমরা পাশাপাশি যে রাজ্যগুলো আছে সেগুলোকে দখল করতে পারি তো সেই কারণে সময় শুরু হয়ে যায় বাহমণি রাজ্যের সঙ্গে যুদ্ধ যাই হোক এবার আমরা দেখব সুলতানের কথা আমি আগের দিন বলে এসেছিলাম সেটা হচ্ছে যার নাম ছিল মুহম্মদ শাহ প্রথম মুহম্মদ শাহ প্রথম এই বুক্কা প্রথম মোহাম্মদ সাহ প্রথমকে মানে বাহমনি রাজ্যের তখন যে রাজা ছিলেন মোহাম্মদ সাহ প্রথম তার বিরুদ্ধে একটা অভিযান পাঠান আর এই যুদ্ধে হরিহর প্রথম জয়লাভ করেন এবং জয়লাভ করার পরে হরিহর প্রথম রায়চুর দোয়াব অঞ্চলটা দখল করে নেয় দোয়াব কাকে বলে দোয়াব বলা হয়েছে দুটো নদীর মানে মধ্যবর্তী অংশ দুটো নদীর মধ্যবর্তী অংশকে বলে দোয়াব এবং রায়চু দোয়াব হচ্ছে এই সময় দখল করে নেন এবার দুয়াব মানে দুটো নদীর মাঝখানের অংশ হবে কোন দুটো নদী দক্ষিণ ভারতের একটি নদী হচ্ছে কৃষ্ণা এবং অপর একটি নদী হচ্ছে তুঙ্গভদ্রা এই দুটো নদীর যে মধ্যবর্তী অংশ ছিল সেটা হচ্ছে রায়চু দোয়াব এবং খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ এই কৃষ্ণা নদী এবং তুঙ্গভদ্রা নদীর যে মধ্যবর্তী অংশ সেটা ব্যাপক উর্বর ছিল এখানে প্রচুর কৃষিকাজ হতো তো এই জায়গাটা দখল করে আরও শক্তি বৃদ্ধি হয় বিজয়নগরের তো এর সময় এটা হয় মোহাম্মদ শাহকে হারিয়ে রায়চুদ্দ দখল করে নেন এবং এখানে একটা সন্ধি হয় এখানে সন্ধি হয় যে এই যে কৃষ্ণা নদী রয়েছে এই কৃষ্ণা নদীটা দুটো যে দেশ তখন দেশ বলাই ভালো কারণ দুটো আলাদা সাম্রাজ্য তাহলে দুটো আলাদা দেশ হয়ে যাচ্ছে এখনকার মতো একটা ভারত ছিল না তখন আলাদা আলাদা রাজ্য মানে আলাদা আলাদা দেশ তো বাহমনি আর বিজয়নগরের যে সীমানা সেটা ঠিক হয় কৃষ্ণা নদীর মানে কৃষ্ণা নদীকে কৃষ্ণা নদী হচ্ছে বাহমনি এবং বিজয়নগরের মাঝখানে বাউন্ডারির কাজ করবে এবং বাহমণি এরপরে বিজয়নগরকে আক্রমণ করবে না এবং বিজয়নগর বাহমনিকে আক্রমণ করবে না অর্থাৎ তারা উভয়ের দেশই উভয় রাজ্যই কৃষ্ণা নদীকে তারা টপ পাবে না এটা এর সময় ঠিক হয় একটা সন্ধির মাধ্যমে হরিহর সরি প্রথমের সময় তো এই গেল প্রথম সম্পর্কে এরপর আসেন হরিহর দ্বিতীয় এরপরে সিংহাসনে বসেন হরিহর দ্বিতীয় তেরোশো সাতাত্তর থেকে চোদ্দশো চার খ্রিস্টাব্দ অব্দি ইনি সিংহাসনে ছিলেন এবং এই হরিহর দ্বিতীয় একটি উপাধি নিয়েছিলেন যেটা হচ্ছে এই উপাধিটা ইম্পর্টেন্ট উপাধি কেন আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে দেখে আসছি যে মহারাজাধিরাজ উপাধি যে নিত সে শক্তিশালী হতো শক্তিশালী না হলে এই মহারাজাধিরাজ উপাধি সহজে কেউ নিত না তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে হরিহর দ্বিতীয় শক্তিশালী রাজা ছিলেন এর প্রমাণ আমরা কি করে পাবো যে কেন আমরা বলবো শুধুমাত্র উপাধি দেখে বলবো না হরিহর দ্বিতীয় করেছিলেন কি শ্রীলঙ্কার কাছ থেকে তিনি ট্যাক্স নিতেন শ্রীলঙ্কার রাজার কাছ থেকেও তিনি গিয়ে রাজস্ব আদায় করতেন তাহলে কোথায় কর্ণাটক কর্ণাটকে অবস্থিত বিজয়নগর মানে আজকের কর্ণাটক তো কর্ণাটক থেকে কোথায় শ্রীলঙ্কা অনেকটা দূরে সমুদ্র পার করে যেতে হবে সেইখানে গিয়ে এই হরিহর দ্বিতীয় ট্যাক্স নিয়ে আসছেন তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই এ সত্যি শক্তিশালী ছিল কিন্তু এখানে এসে আবার একটা প্রবলেম হয় হরিহর দ্বিতীয় সময় হয় কি বাহামনি সাম্রাজ্যের এই সময় সিংহাসনে ছিলেন ফিরোজ শাহ এই সম্পর্কেও আমরা আগের দিনে মানে বিজয় সরি বাহমনী সাম্রাজ্যের ভিডিওতে পড়েছি তাজউদ্দিন ফিরোজ শাহের পুরো নাম ছিল সেই ফিরোজাহের কাছে এই হরিহর দ্বিতীয় হেরে যান হরিহর দ্বিতীয় হেরে যান এবং সঙ্গে হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল সেই রায়চুর চলে যায় তাজউদ্দিন ফিরোজ শাহের কাছে তাহলে একটু আগেই বললাম শক্তিশালী ছিলেন এই রাজা তাহলে এখানে হেরে যাচ্ছেন বাহমণির কাছে কি করে শক্তিশালী হচ্ছেন কিন্তু এই হেরে যাওয়ার পরে কিন্তু হরিহর দ্বিতীয় থেমে থাকেন না তিনি আবার যুদ্ধ করেন বাহমণি সাম্রাজ্যের সঙ্গে এবং তারপরে তিনি গোয়া দখল করে নেন এটা ইম্পর্টেন্ট যে কার সময় কোন বিজয়নগর রাজ্যের কোন রাজার সময় গোয়া বিজয়নগর রাজ্যের সঙ্গে যুক্ত হয় সেটা হবে হরিহর দ্বিতীয় সময় হরিহর দ্বিতীয় সময় গোয়া দখল করে নেয় গোয়া ছিল হচ্ছে বাহমণি সাম্রাজ্যের আন্ডারে এই সময় গোয়া ছিল বাহমণি সাম্রাজ্যের আন্ডারে এবং গোয়া দখল করে নেয় হরিহর দ্বিতীয় এরপরে আসেন দেবরায় দ্বিতীয় আসেন দেব সরি দেবরায় প্রথম দেবরায় প্রথম চোদ্দশো চার থেকে চোদ্দশো বাইশ প্রথম সিংহাসনে থাকেন এবং ইনি খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য প্রশ্নের দিক থেকে দেখলে এই দেবরায় প্রথম খুব ইম্পর্টেন্ট আগের জন্য সময় দেখলাম কি ফিরোজ শাহ প্রথমে জিতছেন তারপরে তাজউদ্দিন ফিরোজ শাহ থেকে গোয়া চলে আসছে বিজয়নগরের কাছে অর্থাৎ তাজউদ্দিন শাহ হেরে যাচ্ছেন এবার তাজউদ্দিন শাহ কি করবেন আবার একটা যুদ্ধ করবেন নিশ্চয়ই যে যেহেতু গোয়া চলে গেছে এবার তিনিও চাইবেন আমি আবার এটা করে আমি কিছু জায়গা দখল করে নিই তো সেটাই হয়েছিল তাজউদ্দিন ফিরোজ শাহ এই দেব রায় প্রথমের সময় আক্রমণ করেন এবং এই আক্রমণে দেব রায় প্রথম হেরে যান এই আক্রমণে দেব রায় প্রথম হেরে যান এর আগের আক্রমণে হরিহর দ্বিতীয় গোয়া দখল করে এনেছেন কিন্তু এখানে এসে দেবরায় প্রথম হেরে যান তো এখানে কি হয় এখানে একটা সন্ধি হয় দেবরায় প্রথম তার কন্যার বিবাহ দেন তাজউদ্দিন ফিরোজার সঙ্গে এবং এই অবস্থাতে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরে কিছু দিনের জন্য বিজয়নগরের সঙ্গে বাহমণি সাম্রাজ্যের যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে যায় সেটা আবার শুরু হবে এই তুলুক বংশের সময় আপাতত কিছু দিনের জন্য এখন বিজয়নগরের সঙ্গে বাহমণির কোনো যুদ্ধ হবে না কারণ এখানে সন্ধি হচ্ছে এবং দেবরায় প্রথমের কন্যা চলে যাচ্ছে বিজয়নগর মানে সরি বাহমণি সাম্রাজ্যে আপাতত যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল তাহলে এই দেবর প্রথম ভালো ভালো কাজ করতে শুরু করবেন নদীর ওপরে বাঁধ নির্মাণ করেন যাতে কৃষকদের সাহায্য হয় সেখান থেকে খাল খনন করে কৃষকদের সুবিধা হয় জলের সুবিধা হয় ইত্যাদির কারণে তুঙ্গভদ্রা নদীর ওপরে বাঁধ নির্মাণ করেন একটি সেতু নির্মাণ করেন তুঙ্গভদ্রা নদীর ওপরে এই সমস্ত ভালো ভালো কাজ করতে শুরু করেন এবং সব থেকে ইম্পর্টেন্ট এর সময় যেটা হয়েছিল স্টারমার্ক লিখবে সেটা হচ্ছে এর সময় ইটালির একজন পর্যটক ভারতে আসেন ইতালি থেকে একজন পর্যটক ভারতে আসেন যার নাম নিকোলো কোনটি নিকোলো কোন্টি। নিকোলো কোনটি রায় প্রথমের সময় ভারতে আসেন এবং তিনি ইটালির পর্যটক ছিলেন এখন পরীক্ষার প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে আরও কম্পিটিটিভ হয়ে গেছে সেখানে এখন আর আগের মতো প্রশ্ন করা হয় না ইভন বা কার সময় এসছেন এই সমস্ত কোশ্চেন এখন পুরনো হয়ে গেছে এখন একটু নতুন ধরনের প্রশ্ন করা হয় তো সেইগুলো এইগুলো এই কারণে ইম্পর্টেন্ট তো ইতালির নিকলকোনটি দেব রায় প্রথমের সময় ভারতে এসেছিলেন ভারতে বলতে বিজয়নগর সাম্রাজ্যের তিনি ঘুরে দেখেন এর সভা কবি ছিল শ্রীনাথ শ্রীনাথ নামে একজন বিখ্যাত ব্যক্তি দেবরায় প্রথমের সভা কবি ছিলেন এই শ্রীনাথ একজন তেলেগু কবি ছিলেন তেলেগু কবি শ্রীনাথ এর সভা কবি ছিলেন যিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার নাম হরি বিলাস বিলাস এটাও খুব ইম্পর্টেন্ট হরিবিলাসকে রচনা করেন শ্রীনাথ এবং হরিবিলাস বা প্রশ্ন আসতে পারে যে হরিবিলাসের রচয়িতা শ্রীনাথ কার সভাকবি ছিলেন সেটা হবে দেবরায় এরপরে সিংহাসনে বসেন দেবরায় দ্বিতীয় দেবরায় প্রথমের পরে আসছে কে দেবরায় দ্বিতীয় চোদ্দশো বাইশ থেকে চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি ইনি সিংহাসনে ছিলেন ইনি ইনিও খুব শক্তিশালী রাজা ছিলেন এবং বলা হয় যে সঙ্গম বংশে এই দেবরায়ের দ্বিতীয় হচ্ছেন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজা বা সব থেকে শক্তিশালী রাজা সবাই উল্লেখযোগ্য এতক্ষণ অব্দি যারা আছেন তারা সকলেই বেশ শক্তিশালী সকলেই উল্লেখযোগ্য কিন্তু দেবরায় দ্বিতীয়কে বলা হয় শক্তিশালী সব থেকে শক্তিশালী রাজা মানে এক কথায় বেস্ট রুলার ইনি কি করেন আচ্ছা ইনি কি করেন তার আগে দরকার যে এনার কিছু উপাধি ছিল এর উপাধি ছিল ইম্মাদি দেবরায় ইম্মাদি শব্দের অর্থ হচ্ছে বাংলা করলে হবে মহান ইম্মাদি দেবরায় এর উপাধি ছিল মহান দেবরায় এক কথায় তো এর উপাধি ছিল আর একটা উপাধি ছিল সেটা হচ্ছে গজ গজ বেটকর গজ বেটকর কথার অর্থ হচ্ছে যিনি হাতি শিকার করেন বা যিনি হাতিতে বসে শিকার করেন এরকম কিছু দুটোই কিছু একটা হতে পারে তো বেটকর এনার উপাধি ছিল দেবরায় দ্বিতীয় তার সৈন্য দলে মুসলিমদের নিয়োগ করতে শুরু করেন মানে এতদিন পর্যন্ত মুসলিমরা বিজয়নগর সাম্রাজ্যের যে সৈন্য বাহিনী ছিল তাতে অংশগ্রহণ করতো না কিন্তু এই সময় এসে তারাও এই বাহিনীতে জয়েন করতে শুরু করে এবং এ সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার একজন পর্যটক এই সময় ভারতে আসেন তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক এটাও খুব ইম্পর্টেন্ট এবং খুব চান্স আছে এইগুলো পরীক্ষায় আসার আব্দুল রাজ্জাক এর আগে দেখলাম নিকোলো কন্টি ইটালি থেকে আসছেন দেবরাজ দ্বিতীয় সময় আসছে আব্দুল রাজ্জাক ইনি ইরান থেকে আসছেন ইনি ইরানের বাসিন্দা ছিলেন আব্দুল রাজ্জাক এ সময় ভারতে আসে পরবর্তী রাজা হচ্ছেন মল্লিকার্জুন যিনি চোদ্দশো ছেচল্লিশ থেকে চোদ্দশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দপ্তি সিংহাসনে ছিলেন এবং এর সময় থেকে এই সঙ্গম বংশের পতন শুরু হয় এই সময় থেকে সঙ্গম বংশের পতন শুরু হয় এই সময় একজন ভারতে এসেছিলেন চীন দেশ থেকে চীন থেকে একজন ভারতে এসেছিলেন ভারতে বলতে ভারত বলতে এখানে বোঝানো হচ্ছে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন তার নাম হচ্ছে মাও ইয়াং মাও ইয়াং এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এটা কিছুটা গুরুত্ব রয়েছে চিনতে গেছেন মাওয়াং এরপরে শেষ রাজা হচ্ছেন বিরুপাক্ষ দ্বিতীয় বিরুপাক্ষ দ্বিতীয় চোদ্দশো পঁয়ষট্টি থেকে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ অব্দি ইনি সিংহাসনে ছিলেন এবং ইনি হচ্ছেন এই সঙ্গম বংশের শেষ রাজা এই সময় একাধিক অরাজকতা বৃদ্ধি পায় তো যখন এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয় তখন যারা অন্যান্য শক্তিশালী যারা লোকেরা আছেন তারা রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন বিদ্রোহ করে দেন তো এই সময়ও তাই হয়েছিল এর সময় একজন সামন্ত ছিলেন আর সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যখনই এরকম বিদ্রোহগুলো হয় নয় সামন্তরা করবে নয় মানে যারা মুসলিম রাজা ছিলেন যারা মুসলিম ছিলেন তাদের আন্ডারে যারা ইফতাদার বা মঞ্চাবদার ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করতেন মানে এরকম ভাবেই এই বিদ্রোহগুলো সংগঠিত হতো তো এর সময়ও একজন সামন্ত বিদ্রোহ ঘোষণা করে যার নাম ছিল নরসিংহ সালুক এই নরসিংহ সালুক ছিলেন বীরপাক্ষ দ্বিতীয়র আন্ডারে একজন সামন্ত রাজা তো নরসিংহ সালুক কে ছিলেন নরসিংহ সালুবীজ হচ্ছেন পরবর্তীকালে সালুক বংশের প্রতিষ্ঠাতা তো এ সময় এইভাবে বিদ্রোহ শুরু হয় এবং এই বিদ্রোহের ফলে বীরূপাক্ষ দ্বিতীয়কে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে নরসিংহ সালুক প্রতিষ্ঠা করেন সালুক বংশের তো এবারে আমরা দেখব শালুক বংশের ইতিহাস এই ছিল প্রথমে সঙ্গম বংশের ইতিহাস শালুক বংশ প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছেন নরসিংহ শালুক নরসিংহ শালু হচ্ছেন প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা নরসিংহ শালু তার সৈন্য দলকে শক্তিশালী করার জন্য আরব দেশ থেকে ঘোড়া কেনার ব্যবস্থা করেন এবার ভারতে যে ঘোড়াগুলো পাওয়া যেত সেগুলো খুব একটা শক্তিশালী ছিল না খুব দ্রুতগামী ছিল না সেই কারণে আরব দেশের ঘোড়া খুব শক্তিশালী এবং খুব দ্রুতগামী ছিল এই কারণে নরসিংহ সালুক আরব দেশ থেকে ঘোড়া কেনা শুরু করেন এর সেনাপতি ছিল নরসিংহ সালুকের সেনাপতির নাম ছিল নার্সা নায়ক আর এই নার্সা নায়ক খুব শক্তিশালী হয়ে ওঠে নরসিংহ সালু যে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো ছিল সবই পরিচালনা করতো এই নার্সা নায়ক এমনকি নরসিংহ সালু নরসিংহ সালু এই নার্সা নায়ককে তার পুত্রের সংরক্ষক হিসাবেও নিযুক্ত করেছিলেন তার পুত্রকে ছিল ইম্মাদি নরসিংহ অর্থাৎ ইম্মাদি নরসিংহ যখন ছোট ছিল এই নার্সা নায়কই তার সংরক্ষক ছিল তো এরপরে যখন নরসিংহ সালু মারা যান এই ইম্মাদি নরসিংহ সিংহাসনে বসেন এবং ইম্মাদি নরসিংহ সিংহাসনে বসলেও সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে যান যাকে আগে থেকেই এমনকি নরসিংহ ক্ষমতার অধিকারী করে গেছেন ইম্মাদি সংরক্ষকও করে গেছেন সেই স্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে যাবে অন্য একজনের কাছে যদি সমস্ত ক্ষমতা থাকে পরবর্তী মানে পরবর্তী রাজা যদি দুর্বল হয় সেই শক্তিশালী ব্যক্তি চলে আসবে সে চাইবে যে আমি শক্তিশালী হয়ে গেছি যখন তখন আমি রাজা হব তো সেই ঘটনা এখানে হয় নরসা শক্তিশালী হয়ে যায় এবং এই ইম্বাদি নরসিংহ এক কথায় জাস্ট রাজা হিসাবেই থাকে তার হাতে কোনো রকম ক্ষমতা থাকে না কিছুদিন পরে এই নরসা নায়ক ইম্বাদি নরসিংহকে বন্দি বানিয়ে নেন বন্দি বানিয়ে তাকে রেখে দেওয়া হয় পালকোন্ডা বলে একটি দুর্গে পালকোণ্ডা বলে একটি দুর্গে ইম্মাদি নরসিংহকে বন্দি বানিয়ে রাখা হয় তখনও সে মারা যায়নি নরসা নায়ক হয়ে যায় প্রকৃত শক্তিশালী মানে সেই এবার শাসনভার গ্রহণ করে নেয় নরসা নায়ক নিজে কোনোদিন রাজা হননি ইমরান্দি নরসিংহ রাজা ছিলেন কিন্তু এক কথায় বন্দী হিসেবে ছিলেন বন্দী বলতে জেলে বন্দি নয় একটা দুর্গের মধ্যে থাকতেন এই রকম অবস্থা হয়েছিল তো যাই হোক নরসা নায়ক একাধিক আক্রমণ করতে শুরু করেন বিভিন্ন জায়গায় দখল করতে শুরু করেন তার মধ্যে চোল চের পাণ্ড যে সমস্ত রাজ্যগুলো সম্পর্কে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে পড়ে আসছি তারা এখনো পর্যন্ত অবস্থান করছিল দক্ষিণ ভারতে তো সেই সমস্ত রাজ্যগুলোকে এই নরসা নায়ক দখল করতে শুরু করে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এই নরসা মনে করে যে এবার আমি আমার ছেলেকে রাজা বানাবো নরসা ঠিক করে যে সে তার ছেলেকে সিংহাসনে বসাবে কিন্তু এখনো এই ইম্মাদি নরসিংহ বেঁচে রয়েছে এবং ইম্মাদি নরসিংহ যতদিন বেঁচে থাকবে সেটা সম্ভব হবে না তাই জন্য তার ছেলের নাম কি ছিল নরসা নায়কের পুত্রের নাম ছিল হচ্ছে বীর নরসিংহ বীর নরসিংহ কে বীর নরসিংহ হচ্ছেন এই তুলুক বংশের প্রতিষ্ঠাতা তো বীর নরসিংহ ছিল এই নরসা নায়কের পুত্র এবার এই যখন ভাবে যে একে সিংহাসনে বসাতে হবে তাহলে আগে ইম্মাদি নরসিংহকে সরাতে হবে তো বীর ওপর দায়িত্ব পড়ে এই ইম্মাদি নরসিংহকে হত্যা করার জন্য তো সেই বীর নরসিংহ ইম্মাদি নরসিংহকে হত্যা করে এবং হত্যা হওয়ার সাথে সাথে এই শালুপ বংশের মানে পতন হয় যতদিন পর্যন্ত ইমাদি নরসিংহ বেঁচে ছিল পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে অব্দি তত ততদিন অব্দিও এই সুলুপ বংশ ছিল যতই সে রাজা না থাকুক তার হাতে সমস্ত ক্ষমতা না থাকুক রাজা হিসাবে তো ছিল তো পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মারা যায় আর বীর নরসিংহ প্রতিষ্ঠা করে তুলুপ বংশের তো পরের দিন আমরা দেখব তুলুপ বংশ সম্পর্কে এবং সেই সঙ্গে আমরা দেখব এই সময় একটা সর্বশ্রেষ্ঠ রাজা যার নাম ছিল কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় খুব ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন করা হয় এবং খুব শক্তিশালী রাজা ছিলেন খুব বিখ্যাত একজন রাজা ছিলেন অনেক কিছু কাজ করবেন পরের দিন সেটা আমরা আলোচনা করব তুলুপ বংশ এবং আরভিডু বংশ খুবই ছোট আরভিডু বংশ সম্পর্কে কিছুটা আলোচনা করব। যে পরের দিনে সেই ভিডিওটা কমপ্লিট করব তো আজকের ভিডিও এই অব্দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ